সাভারের নবীনগর মোড় থেকে চন্দ্রা রোডে কয়েক কিলোমিটার যেতেই গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি। এখানে গড়ে উঠেছে শেখ ফজিলুদ্দিন মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। আন্তর্জাতিক মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি তো রয়েছেই। এখানে রোগী দেখেন বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রখ্যাত সব চিকিৎসকরা। বঙ্গমাতার এই হাসপাতালে আমরা যারা কাজ করি, এখানে যারা স্বশক্ষেত্রে ইতিমধ্যে যারা স্বনামধন্য, তারাই কিন্তু এখানে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, উনি একদিন আমাকে বলেছিলেন যে আমি আমার রিটায়ার লাইফে আমি ওখানেই থাকব, মানুষের সেবার সাথে আমি নিজকে সম্পৃক্ত করে রাখব। বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গড়ে ওঠা মায়ের নামে এই বিশেষায়িত হাসপাতালেই চিকিৎসার জন্য আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী এই যাবৎ ধরেন প্রায় 3-4 বার এসছেন আমাদের এখানে, প্রতিবারই কিন্তু ওনার যত হেলথ চেক আপ আমাদের এখানে হয়েছে, এবং শুরু থেকেই ওনার চিকিৎসার জন্য যে হেলথ স্ট্যান্ডার্ডটা বজায় রাখা দরকার, মেশিনারি স্ট্যান্ডার্ডটা বজায় রাখা দরকার, শুরু থেকে সেরকমই আছে। এবং ওনার যেই যন্ত্রপাতি দিয়ে ওনার চেক আপ হয়, চিকিৎসা হয়, সেই জিনিসগুলোই কিন্তু সারা বছর আমরা সাধারণ জনগণের জন্য ব্যবহার করছি, অ্যান্ড সেই কোয়ালিটি মেনটেন করছি, সেই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করছি। আমরা কিন্তু একই সেবাটা সারা বছরই জনগণের জন্য দিয়ে যাচ্ছি। মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রায় 30টি হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ মালয়েশিয়ার কেপিজে গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। উই অলসো ব্রিং নার্সেস ফ্রম মালয়েশিয়া অ্যান্ড উই অলসো ব্রিং ডক্টর্স ফ্রম মালয়েশিয়া, উইচ মেক আস ইউনিক বিকজ দ্যার ইজ নো আদার হসপিটালস ইন বাংলাদেশ দ্যাট হ্যাভ মালয়েশিয়ান নার্সেস অ্যান্ড মালয়েশিয়ান কনসালটেন্ট। অ্যান্ড দিস ইজ অলসো দ্য ডিজায়ার অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার দ্যাট she want this hospital to be internationally acquainted not only the first services but the consultants and nurses. স্বাস্থ্যমন্ত্রী মনে করেন চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কমানো ছাড়াও দরিদ্র রোগীদের উন্নত সেবা দানে কাজ করছে হাসপাতালটি। এখানে আধুনিক যন্ত্রপাতি সবই আছে, এবং আমরা ঢাকা থেকে অনেক সময় স্বেচ্ছায় আমাদের প্রখ্যাত চিকিৎসক মণ্ডলী এখানে নিয়মিত ভিজিট করে, রোগীদের দেখে এবং তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেয়। তা আমি মনে করি যে আমরা সবাই জানি যে এটা করা হয়েছে একটি কারণে, সেটা হলো যে গরিব দরিদ্র মানুষ, বিশেষ শ্রমজীবী মানুষ এই এলাকায় যারা আছে তারা যেন চিকিৎসা পায়। আপনি নিজে শুনেছেন যে প্রায় 30% নিয়মিতভাবে এখানে দরিদ্র মানুষকে সেবা দেওয়া হয়। যানজটমুক্ত নিরিবিলি পরিবেশে সহজে প্রখ্যাত সব চিকিৎসক সাক্ষাৎ পাওয়ায় এরই মধ্যে সারা দেশ থেকেই রোগীরা চিকিৎসা নিতে আসতে শুরু করেছেন এই হাসপাতালে। গাজীপুর থেকে সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।